যদি আপনি চান আগামীর বাংলাদেশে ইসলাম শক্তিশালী হোক, তাহলে আপনি যে তরিকায় নেন আপনার একটা কাজ করতেই হবে, এটা না করলে হবে না। সেই কাজটা কি? এটাও একটা প্রশ্ন দিয়ে বলি, আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট কি? আমাদের সমাজের প্রধান দ্বন্দ্ব কি? প্রধান দ্বন্দ্ব কি আমি বোঝাই। মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছিল। রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল, ব্যাপক যুদ্ধ অনেক বছর ধরে। আরবে বিভিন্ন রাজা রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল, জাজিরাতে কুরাইশদের বিভিন্ন গোত্রের মধ্যে রেষারেষি চলতেছিল, এটা আমরা জানি, বনু উমাইয়া বনু হাশিম নানা কাহিনী। আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল, তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। এই সময়ের মাঝখানে আপনি যদি ওই সময়ের একটা পেপার পাইতেন, মনে করেন ওইখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিউজটা যখন উনি নবুয়ত পাইছেন, এটা কোথায় আসতো? মনে করেন 8 নম্বর পেজে ছোট্ট একটা ইঞ্চি করে একটা খবর আসতো, তাই না? কিছু না আসলে মনে করতে মানুষ। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই ছিল মূল ঘটনা। যদি আমরা পৃথিবীর একটা হিস্ট্রি লিখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বা আম্বিয়া কেরাম হলেন মূল ক্যারেক্টার, এবং তাদের সাথে যেগুলো ঘটতেছে এগুলো হলো মূল স্টোরি লাইন, বাকি সব কিছু হলো সাইড ক্যারেক্টার, সাইড কোয়েস্ট, পার্শ্ব চরিত্র, রাইট? তার মানে ওই সময় পৃথিবীতে মূল কনফ্লিক্ট কোনটা ছিল? ইমান বনাম শিরক, তাওহীদ বনাম শিরক, ইমান বনাম কুফর, দ্যাটস ইট। সিমিলারলি আপনার চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মূল কনফ্লিক্ট কোনটা, কারণ আপনি যখন মূল কনফ্লিক্টে ফোকাস করবেন, তখন আপনি একটা সমাজকে একটা পরিণতির দিকে নিতে পারবেন, বুঝতে পারবেন? তা আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা? আমরা অনেক কথাবার্তা বলি, আগে বলা হয়তো আওয়ামী লীগ বনাম বিএনপি, ভারত বনাম আমেরিকা বা ভারত বনাম চায়না, শাহবাগ বনাম অ্যান্টাই শাহবাগ, ফ্যাসিজম বনাম অ্যান্টাই ফ্যাসিজম, অনেক কথা বলা হয়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো কোনোটাই আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট না। এগুলো যদি সলভ হয়ে যায়, তাও আপনি বিজয় পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, যেটার কথা আমরা বললাম। মনে করেন প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট চলে গিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট আসলো, সমাধান হয়েছে? মনে করেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গিয়ে একটা অ্যান্টাই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলো, সমাধান হয়েছে? মনে করেন কালকে থেকে শাহবাগ নাই বাংলাদেশে, সমাধান হবে? পাকিস্তানে তো শাহবাগ নাই, পাকিস্তানে তো শান্তিনিকেতনই এই সেকুলাররা নাই, কিন্তু সেখানেও তো লিবারেল সেকুলাররা এই সমাজটা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের আগে পাকিস্তানে ট্রান্সজেন্ডার আইন পাস হয়ে গেছে, কিভাবে? সেখানে তো শাহবাগই নাই। সো শাহবাগই ব্যানিশ করে দেন, আপনার সমস্যার সমাধান হচ্ছে না। সমাধান হলো মূল কনফ্লিক্টের জায়গাটা, এবং মূল কনফ্লিক্টটা হলো ইসলাম বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব, আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব, আল্লাহ শরিয়া বনাম মানুষের শরিয়ার দ্বন্দ্ব, ইসলাম বনাম মানুষের বানানো তন্ত্র মন্ত্রের জন্য। এটাই হলো মূল কনফ্লিক্ট। আল্লাহ আজ্জাল কোরআনে কি বলছেন? সব আম্বিয়া কিরামকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হচ্ছে? নবী রাসূলকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হচ্ছে? আল্লাহ আজ্জাল বলছে, বলাকাত বা আস্তাফি কুল্লি উম্মাতি রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াস্তাগফিরু তাওহীদ, আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল প্রেরণ করছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাওহীদকে বর্জন করো, কুফর বিত তাওহীদ ওয়া ঈমান বিল্লাহ। এখন আপনি আমাকে বলেন, যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস আনেন, তাহলে আপনি আল্লাহর আইনকে বাদ দিতে পারবেন? এটা পসিবল? পসিবল না। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস আনেন, আপনি গায়রুল্লাহর আইন মেনে দিতে পারবেন? পসিবল না। তাহলে আপনি যদি ঈমান বিল্লাহ এবং কুফর বিত তাওহীদ চান, তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা প্রচণ্ড দ্বন্দ্ব আছে, এবং এটাই আসলে সবচেয়ে বড় দ্বন্দ্ব। আপনাকে কেউ বাধ্য করতেছে না আজকে যে তুমি গিয়ে লাত মানাত উজ্জার সামনে গিয়ে সেজদা করো, কেউ আপনাকে বলতেছে না যে তুমি হুবালের সামনে গিয়ে একটা জিনিস কোরবানি করো, কেউ বলবে না। কিন্তু সে কি বলবে? আল্লাহর আইন ছাড়ো, গায়রুল্লাহর আইন ধর, সে এটা আপনাকে বলবে। সো এইটাই হলো সেন্ট্রাল কনফ্লিক্ট, এবং এই বিষয়টাকে আমাদের দাওয়ার মূল ভিত্তি বানাইতে হবে, এবং আমাদেরকে এটা সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে, যেটা আমরা পারি নাই। এখানে আমরা স্পেকটাকুলারলি ফেল করছি। মানুষের সাধারণ মানুষ যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, সে কি বলে দেখেন? সে কিসের কথা বলে? সে বলে ডেমোক্রেসির কথা, সে ভোটের কথা বলে, সে অর্থনীতির কথা বলে, কিন্তু সে কিন্তু শরিয়ার কথা বলে না। এটা সেকুলারদের সাফল্য যে তারা তাদের স্লোগান, তাদের চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে, এবং আমাদের ব্যর্থতা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই। কাজে যদি আমরা ইসলামের বিজয় চাই, তাহলে অথবা আমরা ইসলামকে শক্তিশালী করতে চাই, আবারও বলতেছি, আপনি সংস্কার চান অথবা আপনি বিপ্লব চান, এই কাজটা আপনার করতেই হবে। ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব, এটাকে আপনার সমাজের সেন্ট্রাল কনফ্লিক্টে পরিণত করতে হবে, বাকি সব কিছু সেকেন্ডারি। হ্যাঁ, অবশ্যই ব্যক্তি পর্যায়ে আপনি দাওয়াত করবেন, দাওয়া করবেন ইমান আমল আকিদার, অফকোর্স এটা বাদ যাবে না। বাট যখন আপনি সামষ্টিক পর্যায়ে যাবেন, সমাজের কথা বলবেন, তখন এটা আপনার দাওয়ার মূল কেন্দ্র হতে হবে।
পাশাপাশি আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো মানুষের জীবনের সাথে যে জড়িত যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার কথা বলতে হবে এবং সেটা বলতে হবে ইসলামের জায়গা থেকে। এবং এটাও নবী রাসূলদের দাওয়ার সুন্নাত। নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন অবশ্যই সত্য, একই সাথে তারা কিন্তু সমাজের জুলুম এবং অনাচারের বিরুদ্ধে কথা বলছেন। ফিরাউন বনী ইসরায়েলকে বন্দী করে রাখছিল, তাদের উপর জুলুম করতেছিল। আল্লাহ যখন মূসা আলাইহিসসালামকে ফিরাউনের কাছে পাঠালেন, মূসা আলাইহিসসালাম গিয়ে কি বললেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপর ইমান আনো, বনী ইসরায়েলের উপর জুলুম করা বন্ধ করো, বনী ইসরায়েলকে ছেড়ে দাও। লূত আলাইহিসসালাম তার কমকে কি বললেন? যে তোমরা এই বিকৃত কাজ ছেড়ে দাও। তারা কিন্তু ইমান আনে নাই তখনও, তাও তিনি এটা বলতেছেন। শুআইব আলাইহিসসালাম মাদিয়ানবাসীকে কি বলছেন? যে তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং ওজনে কম দিও না, পরিমাপে কম দিও না, কারণ ওটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় সমস্যা। কাজে এটা পরিষ্কার যে নবী রাসূলগণ শুধুমাত্র তাদের জাতিকে তাওহীদের দাওয়াত দেন নাই, পাশাপাশি সমাজের যে বিরাজমান সমস্যাগুলো ছিল, বড় বড় সমস্যা, সেগুলো নিয়ে তারা কথা বলছেন। এবং এটা আপনাকেও করতে হবে, এটা আম্বিয়া কেরামের দাওয়াত সুন্নাহ এবং এটা আমাদের করতে হবে। আমরা বলি যে ইসলাম হলো কমপ্লিট কোর অফ লাইফ, তাহলে দ্রব্যমূল্যের সমস্যা, বেকারত্বের সমস্যা, যে বিষয়গুলো নিয়ে মানুষ পেরেশান থাকে, এগুলো ইসলামের মধ্যে নাই, এগুলো শরিয়ার বিষয় না, আপনি এগুলো নিয়ে কথা বলবেন না? কেন বলবেন না? তাহলে এটা ইসলামিক কমপ্লিট কোর অফ লাইফ কীভাবে হইল? আপনার কথা তো আপনার কাজের সাথে মিলবে না তখন। সে এই কাজটা আমাদের করতে হবে। এবং এটা শুধু, আবারও আমি বলতেছি, এটা শুধু ঢালাও বক্তব্য দিয়ে হবে না, আপনার প্র্যাকটিক্যাল সমাধান তার সামনে আনতে হবে, আপনার প্র্যাগম্যাটিক সমাধান তার সামনে আনতে হবে ইসলামের জায়গা থেকে। আপনি এটা বললে হবে না যে ইসলাম সব সমস্যার সমাধান দেয়। আপনার বলতে হবে ইসলাম অমুক সমস্যার সমাধান এইভাবে দেয় এবং এটা হলো বেস্ট সমাধান, এটা আপনার বলতে হবে। এবং এইভাবে, এমনভাবে আপনার মানুষের সামনে ইসলামী ব্যবস্থার একটা ভিজন তুলে ধরতে হবে, যাতে করে মানুষ যখন চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে, তখন সে মনে করবে যে হ্যাঁ আমি শরিয়া চাই। এটা আমরা করি না, এখানে আমাদের অবস্থান জিরোর কাছাকাছি, হয়তো বা 1% 100 মধ্যে, আমার মনে হয় 1%ও না। সামারি করি, আপনার উদ্দেশ্য সংস্কার হোক অথবা বিপ্লব, যদি আপনি আগামীর বাংলাদেশে ইসলামকে শক্তিশালী করতে চান, আপনার দুটা কাজ করতেই হবে। প্রথম কাজটা হলো ইসলাম ও সেকুলারিজমের যে দ্বন্দ্ব, এটা সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে হবে, এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়ার মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে এবং এটাকে সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে, কার্যকরীভাবে মানুষের কাছে সেটা পৌঁছায় দিতে হবে। এবং শুধুমাত্র সমালোচনার মাধ্যমে না, গঠনমূলক আলোচনার মাধ্যমে, শুধু সমস্যা নিয়ে কথা বললে হবে না, সমাধানের কথা বলতে হবে এবং শরিয়াকে একটা ভায়াবল অপশন হিসেবে আপনি প্রেজেন্ট করতে হবে। দ্বিতীয়ত, সমাজের মধ্যে যে জুলুম আছে, যে অনাচার আছে, যে বিষয়গুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার ইসলামের বেসিসে তার পাশে গিয়ে দাঁড়াইতে হবে, তার সাথে কথা বলতে হবে এবং এই দুইয়ের সংমিশ্রণে আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন। এবং এই জন্য আমাদের আসলে অনেক নতুন নতুন উদ্যোগ নিতে হবে এবং আমাদের উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক দিনই কাজ হয় এবং এগুলো খুবই প্রয়োজনীয়, এগুলো চলো, কিন্তু আপনার এখানে একটা শূন্যস্থান আছে, এটা বুঝতে হবে, এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করতে হবে। এবং এই জন্য অনেক ইনিশিয়েটিভ দরকার, এই জন্য প্রচণ্ড ডেডিকেটেডভাবে কাজ করার মানুষ দরকার, পাগল হয়ে কাজ করবে এমন মানুষ দরকার। ইউ হ্যাভ টু বি রিলেন্টলেস, ইউ হ্যাভ টু বি টায়ারলেস, অ্যান্ড ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ, আর কোনো অপশন নাই আসলে। এবং এটার অংশ হিসেবে কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা উদ্যোগের কথা আপনারা হয়তো বা জানেন, একটা লিফলেট আপনারা পাইছেন, ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। ইনশাল্লাহ এটার ব্যাপারে আপনারা এরপরে আরও জানবেন এবং আমরা আশা করবো যে আপনারা এটার সাথে থাকবেন, সামিল থাকবেন, এটাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশিও আসলে আরও অনেক ধরনের উদ্যোগ দরকার এবং এখানে অনেক যোগ্য মানুষ আছেন, জ্ঞানীগুণী মানুষ আছেন। আমি বলবো আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, আপনার কাজ করতে হবে, কাজ করার সময় এখন, এরপরে এটা আপনি আর পাবেন না। ইফ নট নাও দেন ওয়েন, এখন যদি কাজ না করেন কখন করবেন? যদি আপনি না করেন তাহলে কে করবে? আমার কথা এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি স্পেসিফিক্যালি সিয়ানকে এবং রফিক ভাইকে ধন্যবাদ জানাবো অ্যারেঞ্জ করার জন্য। আর জুলাই আন্দোলনের সময় এবং এই বন্যার সময় আমাদের যারা মারা গেছেন, আমরা তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।